আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও চীনের তৎপরতা, ফিলিপাইন কোন পদক্ষেপ নেবে। এরপর থাকছে আফগানিস্তান প্রশ্নে একমত হলেন বাইডেন এরদোয়ান। অপরদিকে জানবেন ইসরায়েলের সঙ্গে ভ্যাকসিন রদবদল, চুক্তি বাতিল করল ফিলিস্তিন। বিস্তারিত সংবাদে আরও জানবেন ইরানে নতুন সরকার গঠিত হওয়ার আগেই সমঝোতা চায় আমেরিকা। সর্বশেষ সংবাদে জানবেন মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জাতিসংঘের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও চীনের তৎপরতা, ফিলিপাইন কোন পদক্ষেপ নেবে। বিতর্কিত চীন সাগরে চীন ও যুক্তরাষ্ট্রের বর্ধিত সামরিক উপস্থিতি বিতর্কের কেন্দ্রস্থলে থাকা ফিলিপাইন্সের জন্য ক্রমশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। সমীক্ষা করা জানান, বিগত অর্ধ দশক ধরে ফিলিপাইন্স যে নিরপেক্ষ নীতি অনুসরণ করে আসছে তা হয়তোবা বাধাপ্রাপ্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী 14 জুন তাদের ওয়েবসাইট মারফত জানায়, যুক্তরাষ্ট্রের রোনাল্ড রেগান নৌবহর দক্ষিণ চীন সাগরে বর্তমান সক্রিয় মহড়ার নিয়োজিত রয়েছে। বহরের জঙ্গি বিমানগুলি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ইউনিটের সমন্বয় লক্ষ্যবস্তুতে আঘাতের মহড়ায় অংশ নিচ্ছে। নৌবাহিনী জানায় তাদের এই অভিযান ইন্দো প্রশান্ত মহাসাগরে তাদের রুটিন মাফিক উপস্থিতি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, এসব সামরিক মহড়া বিগত 10 বছর ধরে ফিলিপাইন সহ আমাদের এশীয় মিত্র দেশগুলির সহায়তা পরিচালিত হচ্ছে। অন্যদিকে চীন তাদের কৃত্রিম দ্বীপের কাছে সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে। তবে ফিলিপাইন্স এক দশক ধরে তাদের জলসীমা সংলগ্ন এলাকায় সমুদ্রে মাটি ভর্তির প্রতিবাদ জানিয়ে আসছে। এপ্রিল মাসে ফিলিপাইন্স তাদের জলসীমায় নোঙর করা চীনের 220টি মৎস্য ট্রলার লক্ষ্য করে কোস্টগার্ডের সহায়তায় 4টি নৌজাহাজ পাঠায়। চীন এর জবাবে ফিলিপাইন্স জাহাজগুলিকে ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার চাপ দিতে থাকে। এরপর জানবেন আফগানিস্তান প্রশ্নে একমত হলেন বাইডেন এরদোয়ান। যুক্তরাষ্ট্রের জাতীয় উপদেষ্টা জেক সুলিভান বৃহস্পতিবার বলেন, প্রেসিডেন্ট বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গত সপ্তাহে আলোচনায় সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরের নিরাপত্তার শীর্ষ ভূমিকা রাখতে পারে। তবে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের S-400 যুদ্ধ অস্ত্র নিয়ে যে দীর্ঘদিনের বিরোধ এবং যাতে দুটি দেশের সম্পর্ক তিক্তকরণ হয়েছে সে বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। উপদেষ্টা জেক সুলিভান বলেন, দুই প্রেসিডেন্ট আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। উপদেষ্টা সুলিভান বলেন, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্কের ভূমিকা নিয়ে দুই নেতা স্পষ্ট প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এখন কি করে তা বাস্তবায়িত হবে সেটাই নির্ধারণ করা হচ্ছে। কাবুল বিমানবন্দরের সুরক্ষার বিষয়টি আফগানিস্তানের কূটনৈতিক মিশনের কর্মকর্তা ও তাদের পরিবার পরিজনের নিরাপত্তার কারণে অতীব গুরুত্বপূর্ণ। এদিকে থাকছে ইসরায়েলের সঙ্গে ভ্যাকসিন রদবদল, চুক্তি বাতিল করল ফিলিস্তিন। ইসরায়েলের সঙ্গে করা সাম্প্রতিক ভ্যাকসিন বদল চুক্তি বাতিল করার কথা জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিন কর্তৃপক্ষের ভাষ্য, ইসরায়েলের দেওয়া ভ্যাকসিনগুলোর মেয়াদ ফুরিয়ে আসার পথে। এর আগে ফিলিস্তিন যখন এই চুক্তি বদল করেছিল তখনই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বলেছিলেন ইসরায়েলের কাছ থেকে অকেজো ভ্যাকসিন নেওয়া হচ্ছে যা আদৌ কোনো ফল দেবে না। শুক্রবার এ বিষয়ে ফিলিস্তিন স্বাস্থ্যমন্ত্রী মাই আল খলিফার সঙ্গে এক যৌথ বিবৃতিতে দেশটির অন্যতম মুখপাত্র ইব্রাহিম মেলহুম বলেন, আজ সন্ধ্যায় ইসরায়েলের থেকে পাওয়া ফাইজার ভ্যাকসিনের প্রথম চালানগুলো পরীক্ষা করে দেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখান থেকে এটা স্পষ্ট, হাতে আসা 90,000 ডোজ টিকা চুক্তিপত্রের শর্ত পূরণ করেনি। সে কারণে প্রধানমন্ত্রী মোহাম্মদ সিতাওয়েহের নির্দেশ অনুযায়ী ভ্যাকসিন বদলের চুক্তির বাতিল করা হচ্ছে এবং ইসরায়েল থেকে আসা ভ্যাকসিনগুলো ফেরত দেওয়া হচ্ছে। এর আগে মেয়াদ প্রায় ফুরিয়ে আসা 10 লাখ ডোজ ভ্যাকসিন ফিলিস্তিনিকে দিয়ে বদলে আগামী বছরের শেষ নাগাদ মেয়াদ আছে এমন ভ্যাকসিন নেওয়ার কথা শুক্রবার জানায় ইসরায়েল। যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয় জানায়, ইসরায়েলের ফিলিস্তিনির সঙ্গে একটি চুক্তি করেছে এবং সে তথ্য অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হয়ে আসা 10 লাখ ভ্যাকসিন ফিলিস্তিনিকে দেওয়া হবে। এমনকি চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ 14 লাখ ডোজ পর্যন্ত আদান প্রদান হতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে এতে ঠিক কবে নাগাদ ভ্যাকসিনগুলোর মেয়াদ ফুরিয়ে আসছে তা বলা হয়নি। এরপর থাকছে ইরানের নতুন সরকার গঠিত হওয়ার আগেই সমঝোতা চায় আমেরিকা। ইরানের নয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগেই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে তেহরানের সঙ্গে একটি চূড়ান্ত ঐক্যমতে পৌঁছাতে চায় ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুতনিক এ খবর জানিয়েছে। ওই কর্মকর্তা বলেছে, ইরানের নয়া প্রেসিডেন্ট শপথ গ্রহণ করার আগেই এখনও হাতে আছে 6 সপ্তাহ সময় রয়েছে। তার মধ্যে ইরানের সঙ্গে একটি রফাদফা করে ফেলতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কারণ তিনি মনে করেন তেহরানের ক্ষমতায় পরিবর্তন
হওয়ার পর চলমান ভিয়েনা সংলাপকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে যেতে পারে। ওই মার্কিন কর্মকর্তা আরও জানান, আমরা যদি ইরানের নতুন সরকার গঠিত হওয়ার আগে চূড়ান্ত সমঝোতা পৌঁছাতে না পারি, তাহলে ভিয়েনা আলোচনা থেকে একটি ফল বের করে আনার সম্ভাবনা নিয়ে মারাত্মক প্রশ্ন তৈরি হবে। তিনি আর বলেন, আলোচনা যত দীর্ঘায়িত হবে তা থেকে ফল আসা কঠিন হয়ে পড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, ইরান আন্তরিকতা নিয়ে ভিয়েনা বৈঠকে অংশগ্রহণ করেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তেহরানের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতা অর্জিত হবে বলে তিনি আশা করছেন। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সংলাপের আলোচনা করছে ইরান। ভিয়েনায় আলাদাভাবে মার্কিন প্রতিনিধি দল উপস্থিত রয়েছে এবং তারা ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছে। আমেরিকা 2018 সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে দেশটির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। সর্বশেষ সংবাদে জানবেন মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জাতিসংঘের। মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধে এক বিরল আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির সাধারণ পরিষদের সামরিক জান্তার নিন্দা সংবলিত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। দেশটির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ফেব্রুয়ারি থেকে ক্ষমতা দখল করে নিয়েছে সেনাবাহিনী। এর প্রেক্ষিতে এই পদক্ষেপ নিল জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি দেশটির নির্বাচিত নেতা অং সান সু চি ও রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন। আইনি বাধ্যতা না থাকলেও রেজুলেশনটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূত ইসক্রিস্টিন এস বার্গনার সাধারণ পরিষদে জানান, দেশটিতে বড় আকারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার বাস্তব ঝুঁকি রয়েছে। তবে তিনি এত দেরিতে এই রেজুলেশনটি পাস করার জন্য হতাশা ব্যক্ত করেন। প্রস্তাবটি 119টি দেশ সমর্থন করেছিল। শুধু বেলারুশই এর বিরুদ্ধে ভোট দিয়েছে। তবে মিয়ানমার সেনাবাহিনীর দুই বৃহত্তম অস্ত্র সরবরাহকারী রাশিয়া ও চীন সহ 36টি দেশ ভোট গ্রহণ থেকে বিরত থেকেছিল। মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের পর লুকিয়ে থাকা রাজনীতিবিদরা ঘোষণা দিয়েছেন যে সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের সংগ্রাম চলবে। লুকিয়ে থাকা রাজনৈতিকদের নিয়ে গঠিত একটি কমিটির প্রধান মাহন উইন থিয়াং বলেছেন, এটা জাতির জন্য সবচেয়ে অন্ধকারচ্ছন্ন মুহূর্ত, তবে খুব তাড়াতাড়ি আলোর পথে দেখা পাওয়া যাবে। একদল আইন প্রণেতাকে নিয়ে লুকিয়ে রয়েছেন মিনথান, যারা গত মাসে অভ্যুত্থান মেনে নেয়নি। তারা মিয়ানমারে নিজেদের বৈধ সরকার বলে দাবি করে। সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে শনিবার অন্তত 12 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিয়েছে। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতা অং সান সু চিকে গ্রেপ্তার করে সামরিক জান্তা। গত বছরের নির্বাচনে ব্যাপক বিজয় পেয়েছিল এনএলডি, তবে সামরিক বাহিনীর দাবি নির্বাচনে কারচুপি হয়েছে। এনএলডি যে এমপিরা গ্রেপ্তার এড়াতে পেরেছেন তারা পালিয়ে নতুন একটি গ্রুপ তৈরি করেছেন, যার নাম কমিটি ফর রিপ্রেজেন্টেটিভ পাইডুংসু হলুত্তু বা সিআরপিএইচ, যার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইন উইন থান। মিয়ানমারের বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছে সিআরপিএইচ। একটি ফেসবুক বার্তায় মাইন উইন থিয়ান থান বলেন, এটা এমন একটা অন্ধকার সময় যার বিরুদ্ধে আমাদের নাগরিকদের লড়াই করার ক্ষমতার পরীক্ষা চলছে। অতীতের মধ্যে বিভেদ থাকলেও এখন অবশ্য আমাদের হাতে হাত ধরে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে বলেছেন তিনি। সিআরপিএইচকে একটি অবৈধ গ্রুপ বলে মনে করেন সামরিক বাহিনী। তারা সতর্ক করে দিয়েছে এই কমিটিকে যারা সহায়তা করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে।